নমস্কার বন্ধুগণ, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পের ঝুলি থেকে আমি তোমাদের যে প্রসঙ্গে বলবো তার নাম হচ্ছে রথ কথা। হ্যাঁ, রথ কথা। পুরীর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই তিন দেবদেবীর রথ প্রসঙ্গে আমি তোমাদের কিছু প্রতিবেদন পেশ করব। পুরীর রথের 42টি চাকা, বলদেবের রথের 14টি, জগন্নাথ দেবের রথের 16টি, সুভদ্রা দেবীর রথের 12টি। বলভদ্রের রথের নাম তালধ্বজ বা হলধ্বজ। 14টি চাকা আছে, 14টি চাকা মানে 14 ভুবন। বলভদ্র হল গুরুতত্ত্ব, গুরুতত্ত্বের অধীন 14টি ভুবন। দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টি চাকা আছে। এর অর্থ ভজনের সময় 12 মাস প্রতিদিন ভক্তিঙ্গ যাজন করতে হবে। রথের দড়ি বা রশি হলো বাসুকী, সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পুণ্য হয়, মূলত বাসুকীর কৃপা লাভ হয়। জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠে। নব মানে নতুন, আবার নব মানে নববিদা ভক্তি, মানে ভক্তির রথে জগন্নাথ ওঠে, ভক্তি দিয়ে গড়া রথ। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময় কাঠের কড়কড় শব্দ হয়। এটিকে বলা হয় বেদ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালধ্বজ। এই রথের রশির নাম বাসুকী নাগ। সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের রশির নাম শঙ্খচূড় নাগ। রথযাত্রা তথা বছরের এই দিনে প্রভুর জগন্নাথ তার ভাই ও ভগ্নির সঙ্গে মাসির বাড়ি বা গুণ্ডিচা মন্দিরে বাস করতে যান সোজা রথে। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে। সেখানে 8 দিন কাটানোর পরে মূল মন্দিরে ফিরে আসেন তারা উল্টো রথে। পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার 3টি দাগ পড়ে, তা হলো গঙ্গা, যমুনা, সরস্বতী। যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকার এই 3টি দাগের ধুলি গ্রহণ করেন, এই 3টি দাগে গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীতে অবগাহনের ফল লাভ করেন। রথের দর্শনে শ্রীচৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন, অপলোক নয়নে দর্শন করছেন জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। এর কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে। অনেক ভক্তের মাঝখানে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায়। রথ অপ্রাকৃতিক কারণ, তার প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে। আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায়। রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ, কারণ বলদেব দাদা, আবার জগৎ গুরুতত্ত্ব, তিনি তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে, তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তিতত্ত্ব, গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে। গুরুদেব হলো
ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথের রথ, প্রথমে গুরুদেব, তারপর ভক্তি, তারপর ভগবান জগন্নাথ। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নববিবাহিতরা রথের রশি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ নেন। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। তিনটি রথে 33 কোটি দেবদেবীর অধিষ্ঠান, সেখানে তারা অধিষ্ঠান করেন। ফলে রথের রশি স্পর্শ করলেই 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথের 16টি চাকা, রথের রং পীত। 16 চাকা মানে 10 ইন্দ্রিয় আর 6 রিপু, যা থাকে ভগবানের নিচে। 206টি কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ হয়। ঠিক আমাদের দেহে ও 206টি হাড়। বন্ধুগণ, রথযাত্রা বা রথ সম্বন্ধে আমার এই ক্ষুদ্র প্রতিবেদন। আমার প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন পুরনো সমস্ত বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে, তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর আশীর্বাদের হাত তোমাদের ওপর বর্ষিত হোক। এই কৃপা বাই ভগবানের কাছে এই প্রার্থনা জানিয়ে আমি আমার আজকের প্রতিবেদন শেষ করছি। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় রথযাত্রার জয়।